আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের প্রথম পছন্দ হচ্ছে এই মাতুয়াইল মা ও শিশু হাসপাতালটি, এবং এই মাতুয়াইলের সাথেই কিন্তু রয়েছে তুষারদ্বারা আবাসিক এলাকাটি, যেটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি এই তুষারদ্বারা আবাসিক এলাকায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একদম 2টি 16 ফিটের মেইন রোডের সাথে অসাধারণ একটি 2 কাটার এই সেই প্লটটি দেখাবো, যে প্লটটির সামনে এবং পূর্ব পাশে 2টি 16 ফিটের একদম সিটি কর্পোরেশনের রোড পেয়ে যাচ্ছেন। তো আজকের এই প্লটটি কীভাবে ক্রয় করতে হবে এবং এটা কত টাকা পড়বে এবং এই প্লটটি ভবিষ্যৎ কীরকম রয়েছে, ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নম্বর ওয়ার্ডের মাতুয়াইল মুজার তুষারদ্বারা আবাসিক এলাকার 2 নম্বর রোডে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষারদ্বারা আবাসিক এলাকার রোডটি। দেখেন এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত একদম 16 ফিটের সিটি কর্পোরেশনের মেইন রোড, এবং এই রোডের সাথেই কিন্তু ওই যে সামনে প্লটটি দেখাবো, তাও 2টি এরকম 16 ফিট রোডের সাথে 2 কাটা সেই প্লটটি। যাই হোক, তবে আপনাদেরকে চলেন একটা সাইনবোর্ড দেখিয়ে দিই যে আমি যে ঠিকানাটা বললাম। তো এই বাড়িটি হচ্ছে আজকের প্লটটির একটি প্লট পড়ি, এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে এই তুষারদ্বারার এই পাশটি। তো যাই হোক, এটা হচ্ছে প্লটটির সামনে যাওয়ার রোড, আর অসংখ্য 10-12 তলা বিল্ডিংই বেশিরভাগ এর আশেপাশে। তো আমরা প্রায় প্লটটির কাছাকাছি চলে এসেছি। তো দর্শক, এটা হচ্ছে আজকের প্লটটির সামনের রোড, এই যে হাতের এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে একদম এই যে এই পর্যন্ত একদম 16 ফিটের মেইন রোড, এটা ওই সামনে পর্যন্ত যেতে পারবেন। আর এই হলো আজকের প্লটটি যেটা বিক্রয় হবে, একদম ফুল বাউন্ডারি করা। আর এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত পূর্ব পাশের এটাও কিন্তু 16 ফিটের রোড, একদম 2টি রোড পেয়ে যাবেন, অর্থাৎ একদম মোচর প্লট হবে অথবা কর্নার প্লট হবে। আর এই রোডটি কিন্তু 16 ফিটের বেশি রয়েছে। যাই হোক, তো এই হলো আজকের প্লটটি। প্লটটি কিন্তু উঁচু প্লট, অর্থাৎ এখানে কোনো পানি টানি কিছুই নেই দেখতে পাচ্ছেন। আর এই যে প্লটটি উঁচু হওয়ার কারণে এখন এসে আপনারা বাড়ি করে এখনও কিছু করে থাকতে পারছেন। তো দর্শক, যে আঙ্গুলের এখান থেকে ওই যে ওই কর্নার পর্যন্ত, এটা হচ্ছে আজকের প্লটটির মুখ, অর্থাৎ উত্তর পাশ এটা, আর ওইটা হচ্ছে পূর্ব পাশ, আর এই হলো আজকের প্লটটি। তো প্লটটির ভিতরে গাছ লাগানোর পর কিছু মানে এই যে গরুর বিষ্ঠা দেওয়া আছে গাছ লাগানোর কারণে, যাতে গাছগুলো ভালোভাবে বড় হয় আপনারা জানেন। যাই হোক, এই প্লটটির যে এখানে একটি 12 তলা এই যে 10 তলার কাজ চলতেছে, আর এখানে তো অ্যাভেলেবেল বিশাল বড় বড় হাইরাইজের বিল্ডিং রয়েছে, আর এটা হচ্ছে প্লটটির সামনের রোড এই যে। তো দর্শক, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পূর্ব পাশেই রয়েছে এই তুষারদ্বারা আবাসিক এলাকাটি দেখতে পাচ্ছেন। তো তুষারদ্বারা আবাসিক এলাকার এই পাশটিতে বর্তমানে প্রতিকাটা চলতেছে 60-70 থেকে 90 লক্ষ টাকা, আর এর থেকে একটু পিছনের দিকে আসলেই কিন্তু তুষারদ্বারা আবাসিক এলাকায় 30-40 লক্ষ টাকা প্রতিকাটা। অর্থাৎ আজকে আমরা যেখানে দেখাচ্ছি এখানে প্রতিকাঠায় প্রায় জমি পাওয়া যায় বা প্লট পাওয়া যায় 30-40 লক্ষ টাকা প্রতিকাঠা, যদিও ওরকম প্লট নেই। তো দেখতে পাচ্ছেন অবশেষে চলে আসলাম আজকের সেই ওই যে প্লটটি যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম। তো উপর থেকে দেখলে আজকের প্লটটি দেখতে এরকম দেখাবে, যদিও ড্রোনের মাধ্যমে দেখলে একটু লম্বা বোঝা যাচ্ছে, অথচ এটা কিন্তু অত লম্বা নয়। প্লটটির সামনে এবং পূর্ব পাশে দুই পাশে 16 ফিটের রোড থাকায় আপনাদের কিন্তু আজীবন আলো বাতাস আসবে এখানে হাইরাইজের একটি বিল্ডিং করে দিলেই। আর উপর থেকে দেখলে বা পিছন থেকে দেখলে এরকম দেখাবে আজকের এই প্লটটি। তো দর্শক, প্লটটির সামনে থেকে দেখলে এরকম দেখাবে, প্লটটি হচ্ছে উত্তর এবং পূর্বমুখী প্লট, আর এখানে কিন্তু জমির পরিমাণ 2 কাঠা হওয়ার কারণে কিন্তু আপনাদের অনেকজনের বাজেটে মিলে যেতে পারে, কারণ এখানে 3 কাঠা বা 2.5 কাঠা হলে কিন্তু এইখানের যে দাম তার অনুসারে হয়তো অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত। তাই তুষারদ্বারা এবং মাতুয়াইলে যারা আশেপাশে প্লট করছিলেন তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হতে যাচ্ছে। তো আজকের এই প্লটটির এটা হচ্ছে পূর্ব পাশ, এবং যদি আমি উত্তর পাশটি দেখাই, এই যে উত্তর পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হাইরাইজের বিল্ডিং, আর উত্তর পাশে এই প্লটটি থেকে কিন্তু দেখা যায় ও যে মাতুয়াইল মেডিকেলটির তীরচিহ্নিত স্থানের, এটাই মাতুয়াইল মেডিকেল, আর এখান থেকে কিন্তু মাতুয়াইল মেডিকেল খুবই কাছে। আর মাতুয়াইলের আশেপাশে সবচেয়ে জনপ্রিয় এবং নামকরা আবাসিক এলাকা হচ্ছে তুষারদ্বারা আবাসিক এলাকা, এটা যারা জানেন না তারা হয়তো জেনে নেন। আর এটা হচ্ছে আজকের প্লটটির সামনে যে 10 তলার একটি বিশাল বড় হাইরাইজের বিল্ডিং হচ্ছে, তো আপনারা জানেন যে আশেপাশে এত বড় বড় বিল্ডিং আসলে বেশিরভাগ কনস্ট্রাকশন, অর্থাৎ যারা ডেভেলপার হচ্ছে তারাই করে থাকে, আর তারা কিন্তু কখনই এমন জায়গায় ইনভেস্ট করে না যেখানে লস হবে, বুঝতে পারছেন? তার মানে তুষারদ্বারা মানুষ
মানুষের কীরকম চাহিদা রয়েছে। যেমন প্লটের এটা হচ্ছে পশ্চিম পাশের অংশগুলো, তো পশ্চিম পাশ থেকে দেখলে এরকম দেখাবে। আমি আবারও বলতেছি, কখনোই ডেভেলপার অথবা কোনো মানুষই কখনো যেখানে লস হবে সেইখানে যায় এরকম হাইরাইজের বিল্ডিং করে না। তার মানে বুঝতে পারছেন এই অঞ্চলটি কীরকম জনপ্রিয় এবং এখানে কি এরকম মানুষের চাহিদা রয়েছে। তো এই হলো প্লটটি। তো দর্শক, এই হলো যাত্রাবাড়ির চিটাগাং রোড মহাসড়ক। তো এই মহাসড়ক থেকে কীভাবে যেতে হবে আজকের প্লটটিতে সেটা দেখাবো। এখান থেকে এখানেই, এখান থেকে 10-15 টাকা ভাড়া নেয়। তো যাই হোক, ওই সামনে যে ইউলুকটি দেখতে পাচ্ছেন এটি মাতুয়েল বাস স্ট্যান্ড এবং মাতুয়েল ইউলুকটি। আপনারা এই ইউলুকটি তো সবাই চিনেন, অর্থাৎ অপোজিটে যাওয়ার। যাই হোক, তো আমরা ওই দিকে যাবো না। আর যেই গাড়িগুলো এদিকে আসতেছে অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছে, এগুলো সবই কিন্তু এই যে সামনেই চিটাগাং রোড, এবং চিটাগাং রোড হয়ে কাঁচপুর হয়ে হয়তো কেউ সিলেট যাচ্ছে অথবা কেউ কক্সবাজার অথবা চিটাগাং কুমিল্লা নোয়াখালী যাচ্ছে। তো আমরা ওই দিকে যাবো না, আমরা যাব এই মাতুয়েল মেডিকেলের একটু পিছনে পূর্ব দিকে। এই সেই তুষার দ্বারা আবাসিক এলাকার যে গেটটি দেখতে পাচ্ছেন, এই যে অটো এবং সিএনজিগুলো যেখানে সামনেই কিন্তু বিশাল বড় করে লেখা রয়েছে তুষার দ্বারা আবাসিক এলাকা, আর সামনেই কিন্তু ঢাকা চিটাগাং রোড মহাসড়ক অথবা যাত্রাবাড়ি চিটাগাং রোড মহাসড়ক, যে যেভাবে চিনেন না কেন। তো আমরা এখান থেকে যে অটো বা সিএনজিগুলো রয়েছে, যে কাউকে বললে হবে যে আমি 2 নম্বর রোডে যাব। এখান থেকে হয়তো সিএনজি অটো ভাড়া নেবে 10-15 টাকা, সময় লাগবে 5-10 মিনিট। আর এখান থেকে যদি আমি আরও সামনে থেকে সাইনবোর্ডটা দেখাই, এই যে লেখাই রয়েছে কিন্তু তুষার দ্বারা, এই তুষার দ্বারা আবাসিক এলাকাটি আমি আবারও বলতেছি, আপনারা যারা মাতুয়েল মাও শিশু হাসপাতাল চিনেন সেখান থেকে পূর্ব দিকে পরেই বাস টার্মিনালটি, কিন্তু এই হচ্ছে তুষার দ্বারা আবাসিক এলাকা। আর উপর থেকে দেখলে একদম বিশ্ব রোড থেকে দেখলে এখান থেকেই শুরু হচ্ছে তুষার দ্বারা আবাসিক এলাকার যে হাইরাইজের বিল্ডিংগুলো, এবং আজকের প্লটটি পর্যন্ত কিন্তু গিয়েছে এরকম হাইরাইজের। এই সামনের যে রোডটি দেখতে পাচ্ছেন এটা 30 ফিটের রোড, ওই 30 ফিটের রোড দিয়ে আপনারা একদম সোজা এইভাবে আসতে পারবেন। তো ওই যে আস্তে আস্তে এইভাবেই 10-15টা বিল্ডিং পরেই কিন্তু আজকের সেই প্লটটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একদম মিডিলেই তুষার দ্বারা আবাসিক এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সেই প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে প্লটটির সামনের রোড, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, তারপর তো দেখাচ্ছি একদম 16 ফিটের রোড হয়ে এই যে এইভাবে এসে এই যে ডান দিকে যে ওয়াল করা প্লটটি, এটাই সেই প্লট যেটা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইসে। এখানে জমির পরিমাণ 2 কাঠা, 2 পাশে 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড রয়েছে। ফুল প্যাকেজ মূল্য 60 লক্ষ টাকা। যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।